প্রিয় দর্শক, সবাইকে তথ্য দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন সবার নিকট, এতে অনেকের উপকার হবে। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গে 7 জন প্রাণ হারিয়েছেন। কলকাতার আবহাওয়া দপ্তর থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়। নিহত 6 জনের মধ্যে 5 জন বশিরহাটে, 1 জন কলকাতায় ও 1 জন পূর্ব মেদিনীপুরে মারা গেছেন। বিদ্যুৎ স্পষ্ট হয়ে গাছ চাপা পড়ে এবং দেওয়াল ধসে পড়ে এই 6 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গে 7,000 বাড়ি ধসে পড়েছে, গাছ ভেঙেছে 9,000, মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়েছে 950টি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ফসলি জমি। কলকাতা হাওড়ার মধ্যে এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নিতে আজ সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার রাত 8:30টার দিকে বুলবুল প্রথম আঘাত করে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার বকখালিতে। তবে সুন্দরবনের কারণে বহু মানুষ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় আজ সারাদিনই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বকখালি এবং দীঘায় অনেক পর্যটক আটকে পড়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে দিনভর বৃষ্টি। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এ পর্যন্ত বাংলাদেশে 2 জন নিহত ও 30 জন আহত হবার খবর পাওয়া গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5,000 কাঁচাবাড়ি। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শুক্রবার থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যায়। রাজধানীতেও আজ রোববার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। সদরঘাট, লঞ্চ, টার্মিনালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিস থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এতে ভোগান্তিতে পড়তে পারে সাধারণ মানুষ। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।